আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। ছোট বৌমার বাচ্চা হইব, তাই ওরে তো ভালো মন্দ খাওয়াইতে হইব, ওর দেখাশোনার দায়িত্ব তো আমগই। তুমি ঠিকই কইছো, ওর দেখাশোনার দায়িত্ব তো আমাগই। আচ্ছা, আমি বাজার থেকে ফলমূল বেশি তরকারি শাকসবজি সব নিয়ে আইতাছি। আচ্ছা, তুমি দেখখান বাজারে পচা মোচা না থাকে। আচ্ছা, শাকসবজি সব আমি নিয়ামুনি। আর শুনো, ছোট বৌমারে কিন্তু বাড়ি কাজ করতে দিও না। বাড়ি কাজ কি করে, কাজ করতেই দিও না। ওই বড় বৌমা কি করে, বড় বৌমারে তো সব কাম করাবা। তুমি কোনো চিন্তাই করো না, ছোট বৌর আমি একটা কামও ধরতে দিই না, সব কাম বড় বৌমা করবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা যাও, ও তাড়াতাড়ি আইসা ফিরো। এতক্ষণ সময় লাগে, যেখানে যাও ওইখানে লাগিয়ে থাকো। এত বছর হয়েছে একটা বাচ্চা দিতে পারলা না, আলে ছোট বৌমার ঘরে একটা বাচ্চা দিতেছে, এটা সবাই মিলা সেবা যত্ন করতে হইব, যেন এটা সুন্দর মতো দুনিয়াতে আইতে পারে। ও আমার সেবা যত্ন করবো কি মা, ঠান্ডা পানি এনে দিছে খাইতাম। ঠান্ডা পানি, একটু ঠান্ডা পানি খাও, সমস্যা নাই, পরে রাত্রেবেলা গরম পানি করে দিব। নে খাও মা, খাও। আমি এক কাজ করি, তোর মাথাটা হাতে দেই, ভাল লাগবো। দাও দিদি। শোন, তোর যা যা লাগে আমার তুই বলিস। আচ্ছা বাবু বল। হাই হাই, তোমার এখানে বসতে গেছে কে? হ্যাঁ, তোমার পাশে বসতে কে? কেন, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে, তুমি তোমার বারবার বলছি না, ওর সামনে তুমি আসবে না, ওর তুমি সেবা দেবে না কোনো সময়। মা মা কই? মা তুমি তো জানো না, ও পয়েরা এখন যদি ওর পাশে থাকে তাহলে ওর সমস্যা হবো, আমার বাচ্চার সমস্যা হবো, সেটা তুমি জানো তাই নাকি? হ্যাঁ তাহলে যাও যাও যাও, ওই যে ধান গুলো না রাখো, যাও, তোমার থাকতে হবে না, যাও। পানি দিব না মা, মাথায় না, বউ মাইতে না করলো যে মাথায় পানি দিব না। আচ্ছা যাও, ঘরে নিয়ে যাও। মা তুই আল্লাহ, আজকে যদি আমার কোলে একটা সন্তান দিতা, তাহলে শ্বশুর শাশুড়ি স্বামী তাদের কাছ থেকে এরকম অবহেলা আমার পাইতে হইতো না। আল্লাহ, সবাই আমারে দূরে দূরে সাইসেই করে,
আমি এখন কি করব? কই গো মাইনের মা, মাইনের মা আইসো? খাবার টাবার হইছে? থাকলে যাও সেটা। খিদা লাগছে তোমার? যাই দেখি তো বৌমা রান্না হয়েছে নাকি, দেখতেছি। দেহ বৌমা রান্না হয় নাই? হ্যাঁ হ্যাঁ করছো কি? তোমার শ্বশুর আয়া পড়ছে, তুমি মাত্র তরকারি কাটতেছো, সারাদিন কি করো? আম্মা একা হাতে আর কত সামলামো, ওইদিকে ধান টান শুকা দিলাম, এখন সবজিটা কাটা শেষ হলে রান্না বসাই দিব। এই কটা কাম তুমি একা হাতে করতে পারো না? এটা কি কও, অনেক কাম হয়ে গেছে, অল্প কটা ধান আর রান্না বাড়ি, এটা তোমার অনেক কাম। আম্মা আমি তো কাজের পর কাজ করতেই আছি, এক হাতে আর কত করা যায়? তারপরে আপনি আমার এইভাবে কথা কইতাছেন? আসলে আম্মা আমার কপালটাই মন্দ, এই জন্য আপনারা সবাই আমারে জানা তাই কন। কি জানা তাই করতেছো আমার মুখের উপর কথা? হ্যাঁ মায়েন, মায়েন মা এদিকে আয়। আইতেছি। কি বাবা উনি আবার তর্ক তর্কি বাচ্চা কি নিয়ে? আমার তো অনেক কাজ থাকে, সেই কাজগুলো শেষ করে তারপর রান্না করতে আইছি। ও আমার মা তাহলে মিথ্যা কথা কয়? এই আমার মা মিথ্যা কথা কয়? মিথ্যা কথা নেই তুমি দেখি এখন কথায় কথায় আমার গায়ে হাত তুলো। এই আমার মুখের উপর তোর এত কষ্ট? শোন আমি যে আশা বিয়া করছিলাম আমার আশা পূর্ণ হচ্ছে, এবার তুমি চলে যাবে। এইসব তুমি কি বলতেছো? আব্বা আম্মা আপনারা কিছু করবেন না? এই কি করবো, হ্যাঁ কি করবো? তারা মাই তো ঠিকই কইছে, তোমার বিয়ে করছে কত বছর হয়েছে, একটা আমগো নাতি নাতকে দিতে পারলো না, তাহলে তুমি এভাবে থাকে কি লাভ? তারপরে সংসারে কাম কাজ করো না, কামের কথা কইলে মুখের উপর তর্ক করো। আম্মা এইসব আপনি কি কইতাছেন? আমি সংসারের কোন কাজটা না করি? কোন কাজটা করো? যেই কাজ করতে যাও ওই কাজেই বইয়া থাকো, সময় সারাদিন পার করে ফেলাও, কাজের নামে ঠন ঠন। কি হয়েছে জানাস? ছোট বউদের বাচ্চা পেটে এর লোকে হিংসা করে, এই হিংসার কারণে যেখানে কামে যায় ওইখানেই বইয়া থাকে। হ বৌমা তুমি দেখো সব কাম আমি একাই করি, সব কাম করলে এই পর্যন্ত রান্নাটাই করতে পারো নাই, আর আমি খিদায় মরতে আছি বুঝো নাই? দেখছস আমরা খালি মিশা কথা কই। বাবা মা তোমরা চুপ করো, দেখো আমি কি করি। এই তুই যা এইবার চলে বেড়া, যা যা বাইরে, ছাড়ো আয় যা কষ্ট বেড়ে যাবে। ভালো হয়েছে ভালো হয়েছে, এই অপয়া বউ এই বাসায় না থাকলেই ভালো। কি হয়েছে বৌমা? চিঠি কি হলো তোমার?
কোথাও যাবো না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এইটা আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর ভিটা। আমার যদি এই বাড়ি থেকে যাওয়ার লাগে তাহলে আমি আমি লাশ হয়ে এই বাড়ি থেকে যাবো। তাও আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না, আমার হাজার কষ্ট হইলেও আমি এই জায়গায় থাকবো। তোরা যা, এই তোমরাও যাও, বৌমার মনে হয় ব্যথা উঠছে। আচ্ছা ঠিক আছে মা। একটু সহ্য করো মা, একটু সহ্য করো, শো শো মা। আমি আর পারতেছি না মা, আমার অনেক কষ্ট হইতেছে মা। একটু সহ্য করো মা, সহ্য ধরো। বাবা চিন্তা করিস না বাপ, আল্লাহ রসুল আছে, তোর মা তো ভিতরেই আছে, আল্লাহ ভরসা। ব্যবস্থা করতেছি। তোমরা সবাই আল্লাহ আল্লাহ করো। আচ্ছা আমার খুবই বিপদ। আচ্ছা তুমি যাও, তুমি যাও। বাবা আল্লাহ আল্লাহ করো। কিসের বিপদ? আল্লাহ আল্লাহ তুমি কোনো বিপদ দিও না রে, যতই আমার সতীন হোক কিন্তু আমি চাই ও জানে সুস্থ ভালোভাবে একটা সন্তান জন্ম দেয়, সবার মুখে জানি হাসি ফুটে। আল্লাহ আল্লাহ তুমি ভালোই ভালোই সন্তানটা পৃথিবীতে আনো, ভালোভাবে যদি সন্তানটা হয় তাহলে আমরা সবাই অনেক খুশি হব, আর আমি এই বাড়িতে থাকতে পারবো। আর যদি সন্তানটার কিছু হয়ে যায় তাহলে সবাই আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। আমি এই বাড়ি থেকে যাইতে চাই না আল্লাহ, আমি এই বাড়িতে থাকতে চাই। আল্লাহ তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার সতীনের সন্তানটা ভালোই ভালোই জানি হয়, ওর সন্তান মানেই তো আমারও সন্তান, ও জানি ভালোই ভালোই পৃথিবীর আলো দেখে। আমার তো তুমি সন্তান দাও না আল্লাহ, আমি ওই সন্তান নিয়েই থাকতে চাই, আমি ওই সন্তানটাই আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করতে চাই। আল্লাহ তুমি কোনো ক্ষতি করো না আল্লাহ, তুমি আমার স্বামীর মুখে হাসি ফুটিয়ে দাও, আমাকে এই পরিবার সবার মুখে হাসি ফুটিয়ে দাও, আমরা যেন সবাই সুখে শান্তিতে সংসার করতে পারি। আল্লাহ আমিন। এই কই তোমরা, ছোট বৌমার ছেলে হইছে। কি ছেলে হইছে? কি করলে ভালো হইছে? হ্যাঁ ছেলে হইছে। কি ছেলে হইছে? এই উপরি তোর যাইতে হইব না, তুই এদিকেই থাক। আম্মা আমার একটু দেখতে দেন, এই এই পরিবারের প্রথম সন্তান।
দেখো আমি একটু যাই আম্মা। না তোর দেখতে হবে না, আমি দেখতেছি ভালো মতন, সব ঠিকঠাক আছে। আরে এই শোন, এই বাড়ির প্রথম সন্তান, তোর মতো অবয়ের ছায়া আমি লাগতে দিব না। কি কও তুমি, চুপ করো। এই যা নিচে নাম, যা চুপ কর মুখে। আরে না তারা দিছে না, অরে তারা নইব না। কার তুমি মুখ পুড়ি কইতাছ, কারে অপেয়া কইতাছ? এই বৌমা, এই বৌমারে আমরা দেখছি পাক ঘরে বইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে তোমার ছোট বউর জন্য, যাতে সন্তানটা ভালোভাবে হয়। তুমি ওর অপেয়া কইতাছ? অপয়া না, অপয়া হয়েছি আমরা, আমরা হয়েছি অপয়া। অমা মনে হয় আমরা আল্লাহ করার আগেই আমার মনে হয় ওইটি মোলা যাত্রা ধরছে। ও আমার ছেলের জন্য অনেক দোয়া করছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে। মা তুমি আর গালিগালাজ করো না, ওর আর বকা দিও না। মা তোমরা যখন এত করে এই কইতেছ, আহ বৌমা আয়ো ছেলেটা দেখা যাও। সত্যি কইতেছেন আম্মা? হ্যাঁ যাও।